চতুর্থীর সন্ধ্যের শুরুতেই পুজোর চেনা ছবি শহর জুড়ে। ভিড়ের আভাস পাওয়া গিয়েছিল মহালয়ার দিন থেকেই। ওপেনিং এ সেঞ্চুরি হাঁকায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ডিজনিল্যান্ড। পিছিয়ে নেই সুরুচির সংঘ, নিউ টাউন থেকে জেলা রাস্তায় ভিড়। সামাল দিতে রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিভিন্ন জায়গার ছবি, শ্রীভূমি স্পোর্টিং, সন্তোষ মিত্র স্কোয়ার, চেতলা অগ্রণী, সুরুচির সংঘ, পূর্বাচল শক্তি সংঘ, নিউ টাউন, সর্বজনীন বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং আজকে চতুর্থী, এবং আজকেও কিন্তু পাল্লা দিয়ে সময় এগোচ্ছে, পাল্লা দিয়ে ভিড়ও বাড়ছে। সুরুচির সঙ্গে সেখানে দশম অবতার টিম পৌঁছে গিয়েছে, সেই ছবি আপনারা দেখছেন। সন্তোষ মিত্র স্কোয়ার, যে পুজো মণ্ডপকে ঘিরে প্রথম থেকেই এবছর একটা রাজনৈতিক পারদ চড়ছিল, রাজনৈতিক উত্তাপ ছিল, সেখানেও জনজোয়া। দারুণ মণ্ডপ, আমার তো পুরো চোখ মানে ছানামড়া হয়ে গেছে। অপূর্ব, সারা বাংলার বিভিন্ন লোক সংস্কৃতির অংশ যেভাবে উঠে এসেছে প্যান্ডেলে, অপূর্ব, অসাধারণ। মায়ের কাছে কি চাইলেন? মায়ের কাছে চাইলাম আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যেন খুব ফুলে ফেঁপে ওঠে। দর্শক ইতিমধ্যেই অ্যাডভান্স বুকিংয়ের মাধ্যমে যে রেসপন্স দেখিয়েছেন তাতে আমরা অভিভূত, ওভারওয়েলম। আমি চাই পুজোয় প্রত্যেকটি বাংলা ছবি খুব ভালো চলুক এবং দর্শক অবতারও খুব সফল হোক। সুরুচি সঙ্গে আর আমার সঙ্গে রয়েছে দশম অবতারের টিম, রয়েছে বুম্বাদা। বুম্বাদা, আজকের এই যে সুরুচি সঙ্গের এই ভিড়, আগামীকাল মুভি রিলিজ, এবং তার আগে একদিকে মায়ের কাছে প্রার্থনা, মুভির জন্য অবশ্যই হয়েছে নিশ্চয়ই? না না, নিশ্চয়ই, মানে পুজো তো এখন অনেক আগে থেকে শুরু হয়ে গেছে এবং সুরুচি সঙ্গ এবং অরূপের পুজোতে আমি আসি নবমীর দিনও, চেষ্টা করবো আসার, ভোগ খাওয়ার জন্যে। এর কাছে যেরকম চাওয়ার, কালকে রিলিজ হচ্ছে ছবি, যেন লোকের ভালো লাগে এবং সবাই যেন ভালো থাকে, আমার আত্মীয় স্বজন, আমার নিজের মানুষ, আমার কাছে যারা থাকে। 22 শ্রাবণের দীর্ঘ প্রতীক্ষার পর এটা তার প্রিকুয়েল, তার জন্য কত চমক রয়েছে দর্শকদের জন্য, কিছু কি বলা যাবে? চমক কিছু সেটা হলে গিয়ে দেখতে হবে, তবে হ্যাঁ, চমক, দর্শকরা খুব উত্তেজিত, সেটা বুকমাইশো খুললে দেখা যাচ্ছে। যেখানে বলা হচ্ছে বাবু নয় স্যার বলুন, হ্যাঁ, মানে প্রবীর বাবু শুনতে পছন্দ করেন না, উনি স্যারটাই পছন্দ করেন। আর আগের থেকে আরো বেশি স্মার্ট হয়েছে সব দিক থেকে, সেটা হলে গিয়ে দেখতে হবে প্রবীর রায় চৌধুরীকে। মানে কোনো কিছু হিন্ট দেওয়া যাবে না? না। আপনারা এতক্ষণ দেখছিলেন সুরুচি সঙ্ঘে, এখানে দশম অবতারের গোটা টিম এসেছে, যেমন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছে বুম্বাদা, তার পাশাপাশি এখানে অনির্বাণ অন্যতম অভিনেতা, এবং জয়া এহসান এখানে দশম অবতারের পরিচালক, সৃজিৎ তিনিও এখানে এসেছিলেন। এবং খুব স্বাভাবিকভাবেই আগামীকালই মুভি রিলিজ, আর তার আগে মায়ের কাছে সবারই মুভি ভালো হোক, সফল হোক, শুধু এই প্রার্থনাই নয়, তার সঙ্গে সঙ্গে বাংলার মানুষের উদ্দেশ্যে মুভি দেখারও আহ্বান করলেন স্বয়ং বুম্বাদা, প্রসেনজিৎ এবং দশম অবতারের টিম। সুরুচি সংঘ থেকে ক্যামেরায় বাপন সাহের সঙ্গে আমি সম্প্রীতি, Z24 ঘন্টা, কলকাতা। সবাইকে যে অনুরোধ করবো, আবেদন করবো, আবার আসুন, আমরা সারা বছর খাটি, পরিশ্রম করি আপনাদেরই জন্য, আমরা চেষ্টা করি ভালো জিনিস দেখ করার, আপনারা আসুন দেখুন, আপনারাই বলবেন কী রকম হয়েছে, ভালো না খারাপ। যত তাড়াতাড়ি মানুষ ঠাকুর দেখে তাড়াতাড়ি ব্যবস্থা করুক, তার সমস্ত রকম ব্যবস্থা আমরা কলকাতা পুলিশের সঙ্গে কথা বলে, আমাদের প্রায় 300 ভলেন্টিয়ার রাস্তায় আছে, আমরা সবাই মিলে সেটাই চেষ্টা করছি, মানুষ আসুক, ভালো করে ঠাকুর দেখুক, শান্তিতে ঠাকুর দেখুক, সেটাই আমাদের প্রয়াস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Z24 ঘন্টা।